ওয়েলকাম টু দ্য চ্যানেল লার্ন মেট ইংলিশ দ্যাট গিভস ইউ অ্যান ইজি অপরচুনিটি টু লার্ন ইংলিশ উইথ মি আমরা আমাদের টেন্সের জার্নিটা কমপ্লিট করেছি তোমরা যারা টেন্সের ক্লাসগুলো ভালো করে দেখেছো আশা করি তাদের সেন্টেন্স গঠনে আর কোনো সমস্যা নেই কিন্তু আমরা যখন অনেক বড় বড় সেন্টেন্স দেখি তখন আমরা কিন্তু ঘাবড়ে যাই আমরা ভাবি যে এই বিরাট সেন্টেন্সটিকে আমরা কীভাবে ইংরেজিতে লিখবো বা ইংরেজিতে বলবো তো আজকে আমি কয়েকটা উদাহরণ সহ তোমাদের দেখাবো যে এই বড় সেন্টেন্সগুলো তৈরি করাটা কতটা সহজ তো সময় নষ্ট না করে চলো দেখিনি কিভাবে বড় বড় সেন্টেন্সগুলোকে খুব সহজে ইংরেজিতে লেখা যায় বা বলা যায় প্রথমে আমি যে সেন্টেন্সটা নিয়েছি দার্জিলিং যাওয়ার সময় আমি পাহাড়ের ঢালে বুনো ফুল ফুটে থাকতে দেখেছিলাম খুব বড় একটা সেন্টেন্স দেখে কি মনে হচ্ছে ঘাবড়ে যাচ্ছি যে এত বড় সেন্টেন্সটা কীভাবে আমরা ইংরেজিতে করব। কিন্তু খুব সহজ আমি যখন সেন্টেন্সের ক্লাস অথবা যে টেন্সের ক্লাসগুলো রয়েছে সেগুলো করিয়েছি তখন কিন্তু আমি বলেছি একটা বেসিক একটা সূত্র রয়েছে কি সাবজেক্ট প্লাস ভার প্লাস অবজেক্ট এবার ভার্বের সঙ্গে আমাদের যদি প্রয়োজন হয় তাহলে আমরা অক্সিলিয়ারি ভার্ব বসাবো কিন্তু বেসিক সূত্রটা কি বেসিক সূত্রটা হচ্ছে সাবজেক্ট প্লাস ভার প্লাস অবজেক্ট আমাদের তাহলে কি করতে হবে প্রথমে সাবজেক্ট খুঁজে বের করতে হবে তারপরে আমরা ভারকে খুঁজে বের করব তারপরে অবজেক্ট এবার যদি কোনো এক্সট্রা পার্ট থাকে তাহলে আমরা সেই এক্সট্রা পার্টটা লিখবো এবার সেই এক্সট্রা পার্টটা কেমন হতে পারে সে এক্সট্রা পার্টটা কমপ্লিমেন্ট হতে পারে মডিফায়ার হতে পারে আমরা সেন্টেন্সটা করার সময় এই সব কিছু দেখবো তাহলে দেখো দার্জিলিং যাওয়ার সময় আমি পাহাড়ের ঢালে বুনো ফুল ফুটে থাকতে দেখেছিলাম এখানে সাবজেক্টকে আমি আমি দেখেছিলাম তাহলে আমি হচ্ছে এখানে সাবজেক্ট এবং দেখেছিলাম হচ্ছে এখানে ভার তাহলে আমাদের সাবজেক্ট এবং ভার বের হয়ে গেল তাহলে আমরা প্রথমে লিখছি আই স স আমি কি দেখেছিলাম কিটা কি দেখেছিলাম সেটা হচ্ছে অবজেক্ট তাহলে স বুনো ফুল এটা হচ্ছে অবজেক্ট বুনো ফুল তাহলে ওয়াইল্ড মানে হচ্ছে বুনো এবং ফ্লাওয়ার্স মানে হচ্ছে ফুল তাহলে আইস ওয়াইল্ড ফ্লাওয়ার্স এবার ওয়াইল্ডটা কিন্তু ফ্লাওয়ার্সের মডিফায়ার ফ্লাওয়ারটা কেমন সেটা বলছে ওয়াইল্ড ওয়ার্ডটা অর্থাৎ এটা কিন্তু একটা মডিফায়ার ওয়াইল্ড হচ্ছে ফ্লাওয়ার্সের মডিফায়ার ফ্লাওয়ারটা কেমন ওয়াইল্ড অর্থাৎ বুনো এরকম অ্যাডজেক্টিভ মডিফায়ারও কিন্তু আমাদের ইউজ হতে পারে সেটা যখন প্রয়োজন হবে তখন ইউজ হবে আর যখন প্রয়োজন হবে না তখন ইউজ হবে না তো আই স ওয়াইল্ড ফ্লাওয়ার্স আমি বুনো ফুল দেখেছিলাম এবার কেমন অবস্থায় দেখেছিলাম সেগুলোকে ফুটে থাকতে ব্লুমিং আই স ওয়াইল্ড ফ্লাওয়ার্স ব্লুমিং আই স ওয়াইল্ড ফ্লাওয়ার ব্লুমিং এবার এই ব্লুমিংটা কি ব্লুমিংটা হচ্ছে একটা কমপ্লিমেন্ট এবার কমপ্লিমেন্ট কি এক দু লাইন আমি বলে দিচ্ছি যে কমপ্লিমেন্টটা কি কমপ্লিমেন্ট হচ্ছে কোনো একটা সেন্টেন্সকে কমপ্লিট করার জন্য পুরোপুরি সম্পূর্ণ করার জন্যে আমাদের যে অংশটা ইউজ করতে হয় সেটা হচ্ছে কমপ্লিমেন্ট আমরা যখন রেস্টুরেন্টে খেতে যাই তখন দেখা যায় যে খাওয়ার সময় আমাদের কমপ্লিমেন্ট হিসেবে স্যালাড দেওয়া হয় এবং তার জন্য কোনো বিল পে করা হয় না তারা বলে এটা হচ্ছে কমপ্লিমেন্ট অর্থাৎ আমাদের স্যালাডটা ছাড়া খাবারটা কমপ্লিট হচ্ছিল না তাই আমাদের স্যালাডটা দেওয়া হচ্ছে তো যখন একটা সেন্টেন্স কমপ্লিট করার জন্যে আমরা আরও কিছু ওয়ার্ড ব্যবহার করে থাকি তখন সেটাকে বলা হয় কমপ্লিমেন্ট এ কমপ্লিমেন্ট ইজ এ ওয়ার্ড ফ্রেস অর ক্লস দ্যাট ইজ নেসেসারি টু কমপ্লিট দ্য মিনিং অফ এ গিভেন এক্সপ্রেশন কমপ্লিমেন্ট হলো কোন শব্দ শব্দগুচ্ছ অথবা কোনো বাক্যাংশ যেটি কোনো বাক্যের সম্পূর্ণ অর্থ প্রকাশ করার জন্য খুব প্রয়োজনীয় উদাহরণস্বরূপ বলা যায় আই ফাউন্ড দ্য চাইল্ড স্লিপিং এখানে স্লিপিং ওয়ার্ডটি কমপ্লিমেন্টের কাজ করছে আমি বাচ্চাটিকে দেখলাম বা বাচ্চাটিকে পেলাম ঘুমন্ত অবস্থায় এখানে সেন্টেন্সের গঠন অনুযায়ী আই ফাউন্ড দ্য চাইল্ড এটা কিন্তু একটা পূর্ণাঙ্গ সেন্টেন্স এবং এটার দ্বারা আমি বাচ্চাটিকে পেলাম একটা অর্থ প্রকাশ করছে কিন্তু স্লিপিং ওয়ার্ডটা ব্যবহার করার সঙ্গে সঙ্গে বাক্যটি পূর্ণতা পাচ্ছে তাই এখানে স্লিপিং ওয়ার্ডটি কমপ্লিমেন্টের কাজ করছে দ্য ম্যানেজার ডিক্লেয়ার্ড দ্য ব্যাঙ্ক ক্লোজড ম্যানেজার তার ব্যাঙ্কটিকে বন্ধ ঘোষণা করল এখানে ক্লোজড ওয়ার্ডটি একটি কমপ্লিমেন্ট দ্য ম্যান থ্যাংকস মি ফর গিভিং হিম দ্য বুক এখানে ফর গিভিং হিম দ্য বুক একটি কমপ্লিমেন্ট এটাকে বলা হয় প্রিপোজিশনাল কমপ্লিমেন্ট এখানে গিভিং হিম দ্য বুক ফ্রেসটি প্রিপোজিশন ফরের পর ব্যবহার হয়েছে তাই এটাকে বলা হয় প্রিপোজিশনাল কমপ্লিমেন্ট যখন কোনো ওয়ার্ড অথবা কোনো ফ্রেস অথবা কোনো ক্লস বাক্যটির সম্পূর্ণ অর্থ প্রকাশ করার জন্য প্রিপোজিশনের পর কমপ্লিমেন্ট আকারে ব্যবহৃত হয় তখন তাকে প্রিপোজিশনাল কমপ্লিমেন্ট বলে এবার ক্লাসে ফেরা যাক স ওয়াইল্ড ফ্লাওয়ার্স ব্লুমিং ব্লুমিংটা হচ্ছে কমপ্লিমেন্ট কোথায় দেখেছিলাম অন দ্য স্লো অফ দ্য হিল পাহাড়ের ঢালুতে পাহাড়ের ঢালে আই স ওয়াইল্ড ফ্লাওয়ার্স ব্লুমিং আমি দেখেছিলাম বন্য ফুল ফুটে থাকতে কোথায় অন দ্য স্লোপ অফ দ্য হিল পাহাড়ের ঢালে এবার কখন দেখেছিলাম সেটা কখন দেখেছিলাম হোয়েন আই ওয়াশ গোয়িং ট্রু দার্জিলিং হোয়েন আই ওয়াজ গোয়িং টু দার্জিলিং এবার এই হোয়েনের এখানে আমরা হোয়াইল কথাটাও ব্যবহার করতে পারি কারণ দুটো কাজ যখন একসঙ্গে ঘটে তখন আমরা কিন্তু হোয়াইলও ব্যবহার করতে পারি এবার এখানে সময়ের কথা বলা হয়েছে এই জন্য আমরা হোয়েনও ইউজ করতে পারি যখন আমি দার্জিলিং যাচ্ছিলাম তাহলে হোয়েন আই ওয়াজ গোয়িং টু দার্জিলিং এই সেন্টেন্সটা কিন্তু রয়েছে ফাস্ট কন্টিনিউয়াস টেন্সে আর যেহেতু দুটো কাজ একসঙ্গে হচ্ছে আমি যাচ্ছি এবং আমি ফুলগুলো দেখছি তো সেক্ষেত্রে আমরা হোয়াইলের ব্যবহারও কিন্তু করতে পারি তাহলে আই ওয়াইল্ড ফ্লাওয়ার্স ব্লুমিং অন দ্য স্লোপ অফ দ্য হিল হোয়েন আই ওয়াজ গোয়িং টু দার্জিলিং যখন আমি দার্জিলিং যাচ্ছিলাম এবার এই যে অন দ্য স্লোপ অফ দ্য হিল এটা কি? এটাও কিন্তু একটা কমপ্লিমেন্ট এটাকে বলা হয় প্রি কমপ্লিমেন্ট এটাকে বলা হচ্ছে প্রিপজিশনাল কমপ্লিমেন্ট কেন অন দিয়ে ব্যবহার করা হয়েছে এবং অন হচ্ছে একটা প্রিপোজিশন তাহলে অন দ্য স্লোপ অফ দ্য হিল এবার কখন হোয়েন আই ওয়াজ গোয়িং টু দার্জিলিং যখন আমি দার্জিলিং যাচ্ছিলাম এবার হোয়েন আই ওয়াজ গোয়িং টু দার্জিলিং এই জায়গাতে আমরা কিন্তু অ্যাট দ্য টাইম অফ গোয়িং টু দার্জিলিং এই কথাটাও বলতে পারি কেমনভাবে আই স ওয়াইল্ড ফ্লাওয়ার্স ব্লুমিং অন দ্য স্লোপ অফ দ্য হিল অ্যাট দ্য টাইম অফ গোয়িং টু দার্জিলিং দার্জিলিং যাওয়ার সময় আবার অ্যাট দ্য টাইম অফ গোয়িং টু দার্জিলিং এই কথাটা আমরা সেন্টেন্সের শুরুতেও বলতে পারি কেমনভাবে আমরা বলতে পারি অ্যাট দ্য টাইম অফ গোয়িং টু দার্জিলিং দার্জিলিং যাওয়ার সময় আইস ওয়াইল্ড ফ্লাওয়ার্স ব্লুমিং অন দ্য স্লোপ অফ দ্য হিল এবার আমরা এর সূত্রটা কি পেলাম সূত্রটা হচ্ছে একদম সহজ প্রথমে সাবজেক্ট ব্যবহার করেছি তারপরে ভার তারপরে কি হয়েছে অবজেক্ট তারপরে কি তারপরে কমপ্লিমেন্ট অথবা এক্সট্রা পার্ট এক্সট্রা পার্টও বলা যেতে পারে যে একটা বাকি অংশ সেই বাকি অংশটা যেভাবে আমাদের বসালে সুবিধা হয় যেভাবে সেন্টেন্সটা রূপ ধারণ করে সেভাবে আমাদের বসাতে হবে আমরা যেমন বললাম আমরা অ্যাট দ্য টাইম অফ গোয়িং টু দার্জিলিং এ কথাটা শুরুতে বসালাম শুনতে ভালো শোনা যাচ্ছে আমরা এভাবে করতে পারি আবার আমরা হোয়াইল আই ওয়াজ গোয়িং টু দার্জিলিং এভাবে লিখতে পারি বা হোয়েন আই ওয়াজ গোয়িং টু দার্জিলিং এভাবে লিখতে পারি যেভাবে আমাদের সুন্দর হয় সেন্টেন্সটা আমরা কিন্তু সেভাবে বসাবো বা সেভাবে বলবো বা লিখবো এবার বেসিক সূত্রটা কিন্তু একই থাকছে সাবজেক্ট ভার্ব অবজেক্ট এরপরে কমপ্লিমেন্ট বা এক্সট্রা পার্ট যে অংশটা আমাদের প্রয়োজন সেটা আমরা লিখব চলো আরও কয়েকটা উদাহরণ দেখে নেওয়া যাক প্রধান শিক্ষক মহাশয় স্বাধীনতা দিবসে সকল ছাত্রছাত্রীদের সকাল সাড়ে সাতটার মধ্যে বিদ্যালয় প্রাঙ্গণে উপস্থিত থাকতে বলেছেন আরও বড় সেন্টেন্স আরও পাজল্ট আরও ভয় পেয়ে যাচ্ছি তাই না যে এত বড় সেন্টেন্সটা কিভাবে করব। একদম সহজ ব্যাপার শুধু বেসিক যে সূত্র সেটা মনে রাখতে হবে সাবজেক্ট ভার্ব অবজেক্ট আমাদের সাবজেক্ট খুঁজে বের করতে হবে আমাদের ভার খুঁজে বের করতে হবে আমাদের অবজেক্ট খুঁজে বের করতে হবে এবং সেটা কোন টেন্সে রয়েছে সেটা আমরা টেন্সের ক্লাস করেছি আমরা জানি আমরা খুব সহজেই চিনতে পারি যে কোনটা কোন টেন্স তাহলে আমাদেরকে সেই টেন্সটাও বুঝে নিতে হবে তাহলে দেখো প্রধান শিক্ষক মহাশয় স্বাধীনতা দিবসে সকল ছাত্রছাত্রীদের সকাল সাড়ে সাতটার মধ্যে বিদ্যালয় প্রাঙ্গণে উপস্থিত থাকতে বলেছেন প্রধান শিক্ষক মহাশয় সাবজেক্ট ভার কোনটা বলেছেন এটা হচ্ছে ভার তাহলে প্রধান শিক্ষক মহাশয় বলেছেন কাদের বলেছেন সকল ছাত্রছাত্রীদের তাহলে এটা হচ্ছে অবজেক্ট তাহলে আমরা সাবজেক্ট পেলাম প্রধান শিক্ষক মহাশয় সাবজেক্ট বলেছেন ভার এবং সকল ছাত্রছাত্রীদের অবজেক্ট কি বলেছেন উপস্থিত থাকতে কখন সকাল সাড়ে সাতটার মধ্যে কবে স্বাধীনতা দিবসের দিন তাহলে আমরা ভাগ ভাগ করে অংশগুলো করব। এবার আমরা দেখিনি এটা কোন টেন্সে রয়েছে প্রধান শিক্ষক মহাশয় বলেছেন বলেছেন তাহলে এটা প্রেজেন্ট টেন্সে রয়েছে যে কাজটা হয়েছে কিন্তু তার ফলাফল এখনও বিদ্যমান তিনি বলেছেন এবার স্বাধীনতা দিবস কিন্তু এখনও আসেনি তিনি শুধু কথাটি বলেছেন আমরা বাংলা ক্রিয়ার রূপও দেখেছি ইয়াসি ইয়াসো ইয়াছেন এই ধরনের বাংলা ক্রিয়ার রূপ থাকবে তাহলে বলেছেন প্রধান শিক্ষক মহাশয় বলেছেন তাহলে প্রেজেন্ট টেন্সে রয়েছে তাহলে আমরা করছি প্রধান শিক্ষক মহাশয় এটা হচ্ছে সাবজেক্ট তাহলে আমরা লিখছি দা হেডমাস্টার দা হেডমাস্টার এবার বলেছেন প্রধান শিক্ষক রয়েছেন যেহেতু মানে ভারতের ফার্স্ট পার্টিসিপেন্ট ফর্মটা বসাবো তাহলে দা হেডমাস্টার হ্যাস্ট দা হেডমাস্টার হ্যাস আস্ট কাদের বলেছেন সকল ছাত্রছাত্রীদের তাহলে দ্য হেডমাস্টার হ্যাজ আস্ট অল দ্য স্টুডেন্টস কী বলেছেন উপস্থিত থাকতে উপস্থিত থাকতে টু বি প্রেজেন্ট তাহলে দা হেডমাস্টার হ্যাজ আস্ট অল দ্য স্টুডেন্টস টু বি প্রেজেন্ট এবার আমাদের কমপ্লিমেন্টের অংশটা আসে তাহলে কোথায় উপস্থিত থাকতে বলছেন বিদ্যালয় প্রাঙ্গনে কোথায় বিদ্যালয় প্রাঙ্গনে দা হেডমাস্টার হ্যাজ আস্ট অল দ্য স্টুডেন্টস টু বি প্রেজেন্ট অন দ্য প্রিমিসিস প্রিমিসিস মানে হচ্ছে প্রাঙ্গণ অন দ্য প্রিমিসিস অফ দ্য স্কুল স্কুল প্রাঙ্গনে তাহলে অন দ্য প্রিমিসিস অফ দ্য স্কুল কখন সাড়ে সাতটার মধ্যে সকাল সাড়ে সাতটার মধ্যে বাই সেভেন থার্টি ইন দ্য মর্নিং অথবা বাই সেভেন থার্টি এ এম আমরা একটু সংক্ষেপে লিখছি বাই সেভেন থার্টি এ এম এবার কবে উপস্থিত থাকতে বলেছে স্বাধীনতা দিবসে তাহলে অন ইন্ডিপেন্ডেন্স ডে তাহলে দ্য হেডমাস্টার হ্যাজ আস অল দ্য স্টুডেন্টস টু বি প্রেজেন্ট অন দ্য স্কুল বাই সেভেন থার্টি অন ইন্ডিপেন্ডেন্স ডে স্বাধীনতা দিবসের দিন এবার আমরা আরেকবার সেন্টেন্সের গঠনটা দেখে নিই খুব সহজ সাবজেক্ট ভার অবজেক্ট তাহলে আমরা সাবজেক্ট লিখবো তারপর ভার্ব লিখব তারপরে অবজেক্ট লিখবো তারপরে কমপ্লিমেন্টারি পার্টটা সিস্টেমেটিক্যালি যেটার পর যেটা হয় যেটার সঙ্গে যেটা বসালে সুন্দর দেখা যায় বা সুন্দর শোনা যায় আমরা সেইভাবে ইউজ করতে থাকবো এক্ষেত্রে দেখো তাহলে দ্য হেডমাস্টার হ্যাজ আস্ট অল দ্য স্টুডেন্টস হেডমাস্টার সকল ছাত্রছাত্রীদের বলেছেন টু বি প্রেজেন্ট উপস্থিত থাকতে কোথায় অন দ্য প্রেমিসিস অব দ্য স্কুল স্কুল প্রাঙ্গনে কখন বাই সেভেন থার্টি অন ইন্ডিপেন্ডেন্স ডে সাতটার মধ্যে স্বাধীনতা দিবসের দিন এবার আমরা আরও একটা এক্সাম্পল দেখব দেখো গত বছর বাবা কলকাতা থেকে আমার জন্য একটা লাল রঙের জ্যাকেট এনেছিলেন কে এনেছিলেন বাবা কে দিয়ে প্রশ্ন করলে আমরা সাবজেক্ট পাই তাহলে সাবজেক্ট হচ্ছে ফাদার কি করেছিলেন এনেছিলেন এনেছিলেন হচ্ছে ভার কন্টেন্স পাস্ট ইন্ডিফিনিট তাহলে ফাদার ব্রট ব্রিংয়ের পাশফর্ম হচ্ছে ব্রট ব্রিং মানে আনা ব্রট মানে এনেছিলেন তাহলে ফাদার ব্রট ফাদার ব্রট এবার কী এনেছিলেন অবজেক্ট লাল জ্যাকেট লাল জ্যাকেট জ্যাকেটটা হচ্ছে অবজেক্ট জ্যাকেটের একটা মডিফায়ার রয়েছে রেড রেড জ্যাকেট রেড হচ্ছে একটা অ্যাডজেক্টিভ তাহলে ফাদার ব্রড এ রেড জ্যাকেট তাহলে এ হচ্ছে আর্টিকেল মডিফায়ার রেড হচ্ছে ডাইরেক্ট অ্যাডজেক্টিভ মডিফায়ার তাহলে এ রেড জ্যাকেট ফাদার ব্রড এ রেড জ্যাকেট কার জন্য আমার জন্য ফর মি কোথা থেকে কলকাতা থেকে ফ্রম কলকাতা এবার কবে গত বছর লাস্ট ইয়ার এবার আমরা এই লাস্ট ইয়ার কথাটা কিন্তু একদম শুরুতে বসাতে পারি লাস্ট ইয়ার ফাদার ব্রট এ রেড জ্যাকেট ফর মি ফ্রম কলকাতা এভাবেও লিখতে পারি অথবা ফাদার ব্রট এ রেড জ্যাকেট ফর মি ফ্রম কলকাতা লাস্ট ইয়ার তাহলে আশা করি বোঝা গেল যে বড় সেন্টেন্সগুলোকে কিভাবে গঠন করতে হয় খুব সহজ সূত্র একদম সেন্টেন্সের ক্লাস থেকে আমরা এই সূত্রটা শিখে আসছি সাবজেক্ট প্লাস ভার প্লাস অবজেক্ট সাবজেক্ট প্লাস ভার প্লাস অবজেক্ট আশা করি তোমরা বুঝতে পেরেছ যে বড়ো সেন্টেন্সগুলোকে কিভাবে গঠন করতে হয় ইংরেজিতে কিভাবে লিখতে হয় বা ইংরেজিতে বলতে হয় খুব সহজ সূত্র আমরা প্রথম দিন থেকে সেই সেন্টেন্সের ক্লাস থেকে আমরা কিন্তু এই সূত্রটা জেনে আসছি যে সাবজেক্ট তারপরে ভাব তারপরে অবজেক্ট এই সূত্রটা ব্যবহার করে আমরা যে কোনো সেন্টেন্স লিখতে পারি তারপরে যদি কমপ্লিমেন্টের প্রয়োজন হয় তাহলে কমপ্লিমেন্টটা আমরা লিখবো আর ভার্বটাকে কি করব। আমরা টেন্স অনুযায়ী আমরা পরিবর্তন করব। যে টেন্সের যে সেন্টেন্সটা রয়েছে আমরা শুধু সেই সেন্টেন্সটাকে সেই টেন্সের ফর্মে ফেলে দেবো তাহলে কিন্তু আমাদের সুন্দর সেন্টেন্স গঠন হয়ে যাবে টেন্সের সবগুলো ভিডিও একত্রিত করে আমার নতুন ভিডিও খুব শীঘ্রই আসছে তোমরা চোখ রাখো আর বাড়িতে প্রচুর প্র্যাকটিস করতে থাকো বাড়িতে নিজেদের মতো বড়ো বড়ো সেন্টেন্স গঠন করে সেগুলোকে ইংরেজিতে করো এবং সেগুলোকে ইংরেজিতে বলার প্র্যাকটিস করো দেখবে তোমাদের কিন্তু ইংরেজি গঠন ক্ষমতা ধীরে ধীরে বেড়ে যাবে তাহলে আজকের মতো এতটুকুই থাকছে দেখা হচ্ছে পরের ক্লাসে